আমি আপনাদের সকলের উদ্দেশ্যে আমি একটা আলাপ করব। সে আলাপটি হলো যে এই আলাপের শেষে আপনারা বলবেন, এই আলাপটির শেষে আপনারা বলবেন আসলে যে উদ্দেশ্যে এবং যার কাছে যাওয়া হইল, আসলে যার উদ্দেশ্যে গেল তাকে কি পাইল কি না এবং সমাধান তো তার হইল। এই বিষয়ে শেষ ফিনিশিংয়ের বিষয়টা আপনাদের কাছ থেকে আমি বুঝে নেব ইনশাআল্লাহ। একটি ছেলে বিবাহ করার উপযুক্ত হয়েছে, আস্তে আস্তে বিবাহের সময় তার অতিক্রম হচ্ছে, তখন তার বাবা মা তার ভাই বোন তার আত্মীয় স্বজন সবাই বলতে লাগলেন, কিরে ভাই কিরে বাবা তুমি বিবাহ করো না কেন? তখন ছেলেটির একই জপনা সবসময় বলে থাকে, আল্লাহ যদি আমাকে বিবাহ করায় তাহলে আমি বিবাহ করব। আরে বাবা তুমি নিজেই করো না বিবাহ, তখন তুমি যখন করবা তখন আল্লাহও করাইবে। না না না, আল্লাহ যদি আমাকে বিবাহ করায় তাহলে আমি করব। তখন এরকম মানুষের কাছে বলে বেড়ায় যে আল্লাহ আমাকে বিবাহ করাইলে আমি করব। তো এখন বিষয় হলো, যার যেরকম নিয়ত যেরকম ভাব, আল্লাহর যদি কারো ভাব পছন্দ হয় তাহলে আল্লাহ তার ফয়সালা করে। তো একদিন মানুষে বলতে বলতে, আত্মীয় স্বজন বলতে বলতে, মা বাবা বাবা মা বলতে বলতে একসময় সে বলল কি যে মা আমাকে আজকে বিদায় দাও, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব আর আল্লাহ আমাকে বিবাহ করাবে। হঠাৎ করে একদিন ছেলেটি নিজের মায়ের কাছে বিদায় নিলেন, বিদায় নিয়ে সে হাঁটতে শুরু করলো মায়ের পায়ে সালাম করে, যে মা আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যাচ্ছি আল্লাহ আমাকে বিবাহ করাবে, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব। তখন এই ছেলেটি বাহির হয়ে গেলেন, হাঁটতে 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 কেউ যদি জিজ্ঞাসা করে কি বাবা কোথায় যাও, যে আল্লাহ আমাকে বিবাহ করাবে আমি এই জন্য যাইতেছি, মানুষ তার দিকে তাকায় থাকে, এ কি বলে আল্লাহ বিবাহ করাবে? আবার সামনে হাঁটতে 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 একজন লোকে জিজ্ঞাসা করতেছে, কিরে ভাই তুমি এদিকে এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? যে ভাই দোয়া করবেন আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব এবং আল্লাহ আমাকে বিবাহ করাইবে। এই মনে করে সে হাঁটতে শুরু করছে, এরকম বহু দূর হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা বয়স্ক লোক বলতেছে, বাবা এদিকে কোথায় যাও? তখন তিনি বলতে লাগলেন যে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব, আল্লাহ আমাকে বিবাহ করাইবে, এই উদ্দেশ্যে আমি রওনা দিলাম। তো বলল লোকটা যে আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন, আল্লাহ আপনাকে বিবাহ করাবে? তখন লোকটি বলল, যাই হোক কার মনে কি আল্লাহ লীলা খেলা বোঝা যায় না, আপনি যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যান তাহলে আমার বিষয়ে আল্লাহর কাছে একটা কথা জিজ্ঞাসা করবেন, বলেন। যে লোকটা বলতে লাগলো যে আমার ঘরের যে টুয়া আছে, টিনের চালের উপরে টুয়া, মাসে তিন দিন এই টুয়া দিয়ে আগুন লাগে, আবার আপনি আপনি নিবে, আবার মাসের শেষ হইলে পরে আবার তিন দিন আগুন জ্বলে, পরে আবার নিবে, এই যে বিষয়টা কি আমাকে দয়া করে যদি খবরটা আল্লাহর কাছ থেকে আমাকে আইনা দিতেন। তখন ছেলেটা বলতেছে, আচ্ছা আচ্ছা আল্লাহ ভরসা, আচ্ছা। তখন তিনি আবার হাঁটতে লাগলেন, হাঁটতে 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 তখন মানুষ জিজ্ঞাসা করে, ভাই আপনি এদিকে কোথায় যাচ্ছেন, এদিকে তো মানুষ চলাফেরা নাই। বলল যে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব, আল্লাহ নিজে যদি আমাকে বিবাহ করায় তাহলে আমি বিবাহ করব।
এখন আপনারাই বলুন এটা কেমন গল্প, যে কেমন পাগল ছেলে। যাই হোক, আল্লাহ সব পারে এটা বিশ্বাস করতে হবে। এখন ছেলেটা যখন যাইতে শুরু করলো, যাইতে শুরু করলো, হঠাৎ করে একটা ফলের গাছের এখানে দাঁড়াইলেন। তখন ফলের গাছের ভিতর থেকে একটা কথার শব্দ আসতেছে, বলতেছে, বাবা আপনি আমার গাছের তলদেশ দিয়ে কোথায় যাচ্ছেন? বলল যে দেখো কে গো তুমি, তোমাকে তো দেখতে পাই না। যাই হোক, আমি একটু যাইতেছি, আমার বাবা মা আমাকে বিবাহ করাইতে চাইছে। আমি বলছি যে না, আমার আল্লাহর সাথে আমি সাক্ষাৎ হইলে, আল্লাহ যদি আমাকে বিবাহ করায় তাহলে আমি বিবাহ করব। তখন বলল তাই নাকি, তাহলে দয়া করে আল্লাহর কাছে আমার বিষয়ে একটা কথা বলবেন। বলেন যে এই যে গাছটা, এই গাছের মধ্যে এত সুন্দর সুন্দর ফল হয়ে থাকে, কিন্তু এই এই যে আমার গাছটা, এই গাছের ফল কেউ খায় না, কেউ খায় না এটার ফল। পাখিরা খায় না, মানুষে খায় না, গাছ ফলের ভারে জমিনের দিকে ঝুঁকে পড়েছে, কেউ ফল খায় না। এটার বিষয়টা কি, এই বিষয়টা যদি একটু আল্লাহকে জিজ্ঞাসা করতেন। আচ্ছা আল্লাহ ভরসা, আমার আল্লাহর সাথে যদি সাক্ষাৎ হয় তাহলে আমি জিজ্ঞাসা করব। তিনি রওনা দিলেন। হাঁটতে হাঁটতে পথ অতিক্রম হইতে 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 তার এমন একটা অবস্থা, ক্ষুধার্ত পিপাসিত, তখন আর হাঁটতে কষ্ট হচ্ছে, আর হাঁটতে পারছে না। একটা জায়গাতে হোঁচটকে পড়ে গেলেন, আবার উঠলেন, উঠে কাপড় চোপড় ঝাড়তেছেন আর বলতেছেন, যাই হোক ফিরব না, আল্লাহ তো কাউকে নিরাশ করে না, আল্লাহর উদ্দেশ্যে রওনা দিয়েছি, আল্লাহ তো কাউকে নিরাশ করে না। তখন আবারও হাঁটতে লাগলেন, আবার পিপাসিত, পিপাসার কাতর, ক্ষুধার্ত, আবার একটি জায়গাতে হোঁচটকে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে তখন সেখান থেকে কষ্ট করে উঠতে লাগলেন। উঠতে উঠতে চায় তিনি লক্ষ্য করে দেখে সামনে একটা বৃদ্ধ লোক দাঁড়ানো। বৃদ্ধ লোকতে বলতেছে, কিরে বাবা তুমি তো দুবেলা খাও নাই, তুমি তো অনেক ক্ষুধার্ত, অনেক পিপাসিত, কোথায় যাচ্ছ? তখন ছেলেটা ভাবছে, কিরে আমি দুবেলা খাইনি, আমি পিপাসিত, এই লোকটা জানে কী করে? তখন বলল, কে গো বাবা আপনি, আমি দুবেলা খাইনি, আপনি কী করে জানলেন? কোহো, মানুষকে দেখলেই তো বোঝা যায় বাবা। আচ্ছা তুমি কোথায় যাও এদিকে এত কষ্ট করে? তখন লোকটা বলতে লাগলো যে আমার বাবা মা আত্মীয় স্বজন আমাকে ধরছে বিবাহ করাইবে, আর আমি নিয়ত করেছি আল্লাহর সাথে সাক্ষাৎ করব, আল্লাহর সাথে যদি সাক্ষাৎ হয় আর আল্লাহ যদি আমাকে বিবাহ করে করায় তাহলে আমি বিবাহ করব, না হয়তো আমি বিবাহ করব না। তো ছেলেটা বলতে লাগলো যে তুমি শুধু তুমি তোমার আল্লাহর সাথে সাক্ষাৎ হইলে শুধু তোমার বিষয়ে কথা বলবা, তোমার বিবাহর বিষয়ে তুমি সারবা, নাকি আরও কোনো বিষয় আছে? হ্যাঁ আরও দুইটা বিষয় আছে। দুইটা বিষয় কি? যে একটা লোক প্রথম আমাকে বলল মধ্য বয়সের থেকে একটু বেশি হবে বয়সটা, লোকটা বলল যে আপনার সাথে আমার সাক্ষাৎ হবে, আপনি আমাকে বিবাহ করাবেন, এই কথা জেনে তিনি আমাকে বিশ্বাসের সাথে বললেন যে তুমি যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করো আর আল্লাহকে দয়া করে যদি এই কথাটা জিজ্ঞাসা করো যে আমার ঘরের মধ্যে যে টিনের বেড়া, টিনের চাল, সেই উপর দিয়ে মাসে তিন দিন আগুন জ্বলে, এই আগুন জ্বলে আবার আপনা আপনি নিবে, এর ভেদটা বাবা বুঝলাম না, তুমি যদি দয়া করে একটু আল্লাহর কাছে জিজ্ঞাসা করতা তাহলে আমার সমাধানটা হতো। তখন বলল যে আরেকটা বিষয় জানে কি? তখন বলল যে হ্যাঁ আরেকটা বিষয় হলো, আমি যখন গাছের নিচে দিয়ে আসি তখন সেই গাছ থেকে একটা জবাব আসলো, কথা আসলো যে
আপনি কোথায় যান, বলছে যে আল্লাহর সাথে আমি সাক্ষাৎ করব, আল্লাহ যদি বিবাহ করায় তা করব। তখন লোকটা বলল, বিশ্বাস করি যে আপনি, গাছটা থেকে আওয়াজ আসলো যে আমাকে বলল যে হ্যাঁ বিশ্বাস করি যে এটা অসম্ভব নয়, আল্লাহ চাইলে সাক্ষাৎ হয়। তবে আমার বিষয়ে একটা কথা জিজ্ঞাসা করবেন আল্লাহকে যে আমার এই গাছটার যে ফল হয় এই ফলগুলো কেউ খায় না, মানুষেও খায় না, প্রাণীরাও খায় না, এই ফলের ভারে এই গাছ অনেক কষ্টে আছে। যদি দয়া করে আল্লাহর কাছে জিজ্ঞাসা করতেন এই ফল কেন খায় না মানুষে, অন্য প্রাণীরাও খায় না, পাখিরাও খায় না, এর বিষয়টা যদি দয়া করে বলতেন বা জেনে আমাকে বলতেন তাহলে আমার একটু উপকার হতো। এই দুটা বিষয়। আর আমার বিষয় হলো যে আমি আল্লাহ যদি বিবাহ করায় তাহলে আমি করব। তখন সেই বৃদ্ধ লোকটা হাসি দিয়ে বলল, আরে পাগল বেটা, শোনো, প্রথম যে তোমাকে সেই লোকটা বলল যে মাসে তিন দিন তার ঘরের উপর দিয়ে আগুন জ্বলে, ওই ঘরের মধ্যে একটা অবিবাহিত মেয়ে আছে, এই মেয়েটার যদি বিয়ে হয়ে যায় না তাহলে ওই আগুন জ্বলাটা বন্ধ হয়ে যাবে। তাহলে তাকে বলবে যে মেয়েটা যেন বিয়ে দিয়ে দেয়। আর ওই যে গাছটা, ওই গাছের অনেক নিচে গুপ্তধন লুকানো আছে, এই গুপ্তধন লুকানোর কারণে যে ওই গাছের ফলগুলো তিতে হয়ে গেছে, মানুষেও খায় না, প্রাণীরাও খায় না, পাখিরাও খায় না। তাই তুমি বাবা এক কাজ করো, কি তুমি ওই গাছের নিচে মাটি খুঁড়িয়া ওই গুপ্তধনগুলো তুমি উদ্ধার করে নিয়ে নাও, তাহলে তোমারও ধন হয়ে গেল, ধন সম্পদ হয়ে গেল, আর তুমি গাছটাও মুক্ত পাইল, তার গাছের ফল আর তিতা লাগবে না, সমস্ত মানুষে সমস্ত প্রাণীরা খাইতে পারবে। আর ওই যে লোকটা, ওই লোকটাকে বলবে যে আপনার মেয়ে তো বিবাহ দেন না, এই বিবাহ দেওয়া না দেওয়ার কারণে আপনার এই ঘরের চালের উপর দিয়ে যে মাসে তিন দিন আগুন জ্বলে, এই মেয়েকে বিবাহ দিয়ে দিলে ঠিক হয়ে যাবে। তো এখন বাবা শোনো, ওই গাছের নিচে যে গুপ্তধন এটা তুমি নিবা এবং সেই মেয়েটাকে তুমি বিবাহ করবা, তখন ওই দুইজনের সমস্যার সমাধান হবে আর তোমারও বাবা বিয়ে করা হয়ে যাবে। তখন ছেলেটা খুব খুশিতে বলল, ওহ আপনি কি সুন্দর ফয়সালা দিলেন। আচ্ছা, তখন এই বৃদ্ধ লোকটা বলল, বাবা দেখো তো এই এইদিকে বিষয়টা কি। তখন ওই দিকে চাইতেই পরে ফিরে দেখে যে লোকটা নেই। আরে লোকটা কোথায় গেল, লোকটা কোথায় গেল। তখন তার আর বোঝার বাকি রইল না যে হে আল্লাহ, তুমি তো সর্বরঙে রঙিন, সর্বরূপে রূপান্তর, তোমাকেই চিনতে পারলাম না, কিন্তু আমার ফয়সালা দিয়ে গেলা, ওহ আল্লাহ তুমি তো সব পারো, কিন্তু ওই মুহূর্তে আজকে তোমাকেও যদি চাইতাম তাহলে তোমাকেও পাইতাম। আজ এই কথাগুলো আপনাদের বলার কি উদ্দেশ্য এবং কেনই বা বললাম? অবশ্যই জ্ঞানী সম্প্রদায় বলবে যে হ্যাঁ এই উদ্দেশ্য। তবে জ্ঞানী সম্প্রদায়ের কাছে আমার এতটুকু জানার বিষয়, তিনি তো গিয়েছিলেন আল্লাহর সাক্ষাতে, আল্লাহ যদি বিবাহ করায় তাহলে করবে, তাহলে তিনি তো একটা বৃদ্ধ লোকের সাক্ষাৎ পাইলেন এবং বৃদ্ধ লোকটি তার ফয়সালা দিয়ে দিলেন এবং তার সমস্ত ফয়সালা তিনি পাইয়া গেলেন, বিবাহ করলেন, ধন সম্পদের মালিক হইলেন। তাহলে এখানে একটা বিষয় সমস্ত সম্প্রদায়ের কাছে আমার জানার দরকার যে তিনি তো গিয়েছিলেন আল্লাহর কাছ থেকে ফয়সালা নেবে, এই ফয়সালা তাকে বৃদ্ধ লোক দিল, তাহলে বৃদ্ধ লোক যদি দিয়ে থাকে তাহলে আল্লাহটা কোথায়? আমাকে দয়া করে একটু আল্লাহর খোঁজটা দিবেন। আমি এই বলেই রাখলাম, আল্লাহ হাফেজ।